কোলাঘাট বলাকা ভ্রমণ সংস্থার পরিবার চলেছে হিমালয়ের পূর্ব ঢালে সিকিম রাজ্যের উদ্দেশ্যে। পাহাড়ি পাকদণ্ডে আঁকাবাঁকা পথ অতিক্রম করে লক্ষ্য কদিনের জন্য সিকিমের রাজধানী গ্যাংটক শহর। প্রায় 80 জনের পরিবার নিয়ে গ্যাংটকের পথে পথে বলাকা ভ্রমণ সংস্থার বা বলাকার সংসদের ভ্রমণ সাথীরা।
গতকাল পৌঁছে আজকে চলেছি ভারত চীন সীমান্ত লাগোয়া প্রায় 10,000 ফুট উচ্চতায় ছাঙ্গুলেখের উদ্দেশ্যে। চলার পথে অভাবনীয় পথশোভা, মনোমুগ্ধকর দৃশ্যাবলী, ডান দিকে বাঁ দিকে সামনে পিছনে ঠায় দাঁড়িয়ে অবিচল হিমালয়, আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই, আর পাহাড়ের গায়ে পাহাড়ের চূড়ায় পাহাড়ের পাদদেশে পথের ধারে বরফের চাদর থেকে বরফের স্তূপ, কালচে ধূসর সবুজ পাহাড়ের গায়ে বরফের আলপনা, দারুণ। সম্মিলে হিমালয়ের যে অপার মহিমা ও সৌন্দর্য, সেই সৌন্দর্যের আরো গভীরে আরো আরো অনেক উপর দিয়ে পথ চলা। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? মুগ্ধকর পথসভা উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম ছাঙ্গুলেক। কি নয়ন মনোহর দৃশ্য, কি মায়াবী দৃশ্য, যেদিকে চোখ যায় স্ফটিক স্বচ্ছ বরফের মোটা চাদর এবং তার আস্তরণ। ছাঙ্গুর বিশাল যে জলাধার, সে সমস্ত জলটাই জমে ফুটবল ময়দান হয়ে গেছে, যেন স্বর্গসম দৃশ্যাবলী, আর সাথে ঠান্ডা হিমেল বাতাস, আর শীতের পোশাকে আগন্তুকদের মানে পর্যটকদের বরফ নিয়ে ছড়াছড়ি, বরফে গোড়াগড়ি, বরফে লাফালাফি, সে এক দারুণ দৃশ্য, লাজবাব। ছাঙ্গুতে অনেকটা কাটিয়ে প্রায় শীতের ভয়ে বলা যায় আমরা এবার লজের উদ্দেশ্যে ফেরার পথে, সেই নয়ন মনোহর পথসভার মধ্য দিয়ে। সিকিমের কদিনের ভ্রমণে গ্যাংটকের লজে বলাকার যে বৃহত্তম পরিবার, সেই পরিবারের খাওয়া দাওয়া পর্ব যেন সব ঘরেই আছি। অ্যাকচুয়ালি এইসব স্মৃতিগুলো চট করে ভোলা যায় না, তাই না? অনেকদিন মনে থাকে।
তৃতীয় দিন গ্যাংটকের সাইট সিনে। গ্যাংটকের সাইট সিনে সিকিমের পোশাকে আর ঝর্ণাকে সামনে রেখে কাছের মানুষকে পাশে নিয়ে ছবি তোলা, স্মৃতিপটে জাগ্রত থাক এই আনন্দ ঘন মুহূর্ত সেদিন গ্যাংটক ভ্রমণে বলাকার পরিবার। Thank you.
গ্যাংটকের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে বলাকার বৃহত্তম একান্নবর্তী পরিবার, এক মন এক প্রাণ। আজ মন চেয়েছি তাই হারিয়ে যাবার মতো। সিকিম, নেপাল, ভুটান এইসব মানেই ভগবান বুদ্ধের দেশ। সেই ধ্যান ও ভাবগম্ভীর মৌন পরিবেশ, মন্ত্রপুত রঙিন পতাকার ছড়াছড়ি, আর বৌদ্ধ মনাস্ত্রি, বৌদ্ধ গুম্ফা, বৌদ্ধ চর্তেন, সকাল সন্ধে আকাশে বাতাসে মুখরিত করে বুদ্ধাং শরণং গচ্ছামি সুরধ্বনি। গ্যাংটক ভ্রমণে বলাকা। গচ্ছামি।
সিকিম হলো ফুল আর বরফের দেশ। লাল, নীল, সাদা, সবুজ, কত রকম রং, কত রকম গড়ন আর বৈচিত্র্যপূর্ণ ফুলের সমারোহ। সেই সব ফুলের জলসায় আনন্দমুখর আমরা বলাকার ভ্রমণ সাথীরা। কত রকমের, কত রঙের যে ফুল, দেখে বা বলে শেষ করা যাবে না। যেন লাল, নীল, সবুজের মেলা বসেছি মেলারে। পাহাড়ি রাজ্য সিকিমের খেলাধুলার প্রাণকেন্দ্র সিকিম স্টেডিয়াম। এখানেই গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট হয় এবং এই স্টেডিয়ামেই মোহনবাগান ইস্টবেঙ্গলের অনেক স্মৃতি জড়িয়ে আছে। সেদিন তখন স্টেডিয়ামে চলছিল সিকিম রাজ্য ফুটবল দলের অনুশীলন। এ
এটি হলো গ্যাংটকের এক সময়কার রাজবাড়ি। এখন চলছে সিকিমের শিল্প সংস্কৃতি নিয়ে খুব গুরুত্বপূর্ণ প্রদর্শনী। সিকিম রাজবাড়ির সামনে এই ভদ্রলোককে প্রায় ২০ বছর ধরে দেখছি। সেই ট্র্যাডিশন জীবিকার সন্ধানে এখনো সারেঙ্গিতা বাজছি। গ্যাংটকে একটা উঁচু টিলার উপর বৌদ্ধ টেম্পল, সদা সর্বদাই পর্যটকদের আনাগোনা, তার সাথে বৌদ্ধিস্টদের বৌদ্ধ চর্চায় নানাবিধ কর্মপ্রক্রিয়ায় সর্বদাই মুখরিত। গ্যাংটক শহরের উপর দিয়ে পর্যটক বিনোদনে রোপওয়ে, সংঘম শরণ গচ্ছামি। সিকিম রাজ্যের গ্যাংটক ভ্রমণে শেষ দিন হিমালয়ের ঠান্ডা বাতাস গায়ে মেখে নানান অনুষ্ঠান প্রশ্নোত্তর আর তার সাথে নাচ গান হৈহুল্লোড়ের আসর, যে স্মৃতিগুলো কখনো ভোলা যাবে না, যা চট করে ভোলা যায় না। বলাকা পরিবারের এক স্মরণীয় সুন্দর স্বর্ণালী সন্ধ্যা গ্যাংটক লজে। গ্যাংটক লজে সেদিন বলাকা পরিবারের আনন্দ ঘন মুহূর্ত।
এবার ফেরার পালা, শেষ হলো সিকিম ভ্রমণ। সমস্ত ভ্রমণ সাথীদের অভিনন্দন। ভালো থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। নমস্কার।